বিজেপির ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে তৃণমূল বিজেপির দ্বন্দ্বে শুক্রবার উত্তেজনা ছড়ালো মালদার চাঁচলে। সারের কালোবাজারের প্রতিবাদে এদিন ডেপুটেশন কর্মসূচি আয়োজন করে বিজেপি মহকুমা শাসকের দপ্তরের সামনে দিয়ে এই মিছিল যাবার কথা ছিল, কিন্তু সেই মিছিল বের করতে বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদ। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মাদক পাচার রোধে বড় সাফল্য পেল রাজ্য গোয়েন্দা দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার নিষিদ্ধ কাফ সিরাপ সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল সিআইডি। বাইকের মধ্যে 500 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ নিয়ে বর্ডারের উদ্দেশ্যে আসছিলেন কাইমুদ্দিন মিয়া নামে জনৈক এক যুবক। বিশেষ অভিযানে কাইমুদ্দিন মিয়াকে পাকড়াও করে সিআইডি। আর এই ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য। গাজলের কদুবাড়ি বাসস্ট্যান্ডে সাধারণ মানুষের সুবিধার্থে সুলভ শৌচালয়ের উদ্বোধন করা হলো শুক্রবার। মালদা জেলা পরিষদের অর্থানুকূল্যে নির্মিত এই শৌচালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা সাগরিকা সরকার, বিশিষ্ট সমাজসেবী অরবিন্দ ঘোষ, বিদ্যুৎ রায়চৌধুরী, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি রেজনা পারভিন সহ অন্যান্যরা। মালদা জেলা পরিষদের অর্থানুকূল্যে প্রায় 5 লক্ষ টাকা ব্যয় এই টয়লেট এবং বাথরুম তৈরি করা হয়। বাসস্ট্যান্ডে টয়লেট এবং বাথরুম না থাকায় নানান সমস্যার মধ্যে পড়তে হতো সাধারণ মানুষকে। হাসপাতালে খবর সংগ্রহ করতে গিয়ে মাঝে মধ্যেই সমস্যায় পড়তে হয় সংবাদ মাধ্যমকে। এই সমস্যার এবারে সমাধান হতে চলেছে। এবার জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি প্রেস কর্নার তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রেস কর্নার তৈরির অনুমতি চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভবানীপুরের ধামজা ফরেস্টে পানীয় জল এবং শৌচালয়ের ব্যবস্থার দাবি তুললেন ঘুরতে আসা মানুষেরা। উল্লেখ্য, 25শে ডিসেম্বর বড়দিন এবং শীতের মরশুমে বনভোজনের জন্য প্রচুর মানুষ বেড়াতে আসেন এখানে, কিন্তু পরিকাঠামোগত অভাবে তারা সমস্যায় পড়েন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার। প্রয়াত হলেন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি দেবকুমার দত্ত। বীরনগরের বাসিন্দা দেবকুমার বাবুর জীবনে খেলাধুলোর গুরুত্ব ছিল অপরিসীম। এদিন তার মরদেহ আনা হয় রায়গঞ্জ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান ডিএসএর সম্পাদক সুদীপ বিশ্বাস সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। আগামী 22শে ডিসেম্বর থেকে ধূপগুড়ি শহরে অনুষ্ঠিত হতে চলেছে এবছরের জেলা বইমেলা। ধূপগুড়ি পুরসভা ময়দানে 34তম এই জেলা বইমেলা চলবে 28শে ডিসেম্বর পর্যন্ত। বইমেলা উপলক্ষে শুক্রবার ধূপগুড়ি পুরসভা ভবনে অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা। এদিনের সভায় মূলত বইমেলা পরিচালনার ক্ষেত্রে কমিটি গঠন করা হয়েছে, সেই সাথে মেলার অনুষ্ঠান কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে। বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির, আহত আরও একজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার ধূপগুড়ি ব্লকের ঝুমুর সেতু সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন দুপুরে ধূপগুড়ির দিক থেকে একটি বাইক জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। পথে ঝুমুর সেতুর উপর একটি লরি পেছন দিক থেকে বাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসতে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম আব্দুল মান্নান, তিনি ধূপগুড়ি ব্লকের পশ্চিম মাগুরমারি এলাকার বাসিন্দা। বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়াতে শুক্রবার অনুষ্ঠিত হল বিশেষ কর্মশালা। জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, গঙ্গারামপুর মহকুমা আধিকারিক পি প্রমোদ সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মশালায়। পাশাপাশি জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য, স্কুল পড়ুয়া, রূপান্তরগামী সহ শিক্ষক শিক্ষিকারা অংশ নিয়েছিলেন এদিনের কর্মসূচিতে। এদিন অনুষ্ঠান থেকে জেলায় সর্বপ্রথম তৈরি হওয়া দুটি রূপান্তরগামী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে প্রয়োজনীয় নথি সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়।